আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার চ্যানেলটিতে যারা একদমই নতুন তারা আমার চ্যানেলটিকে ফার্স্টে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, যাতে আমার সব কয়টা ভিডিও আপনি সবার প্রথমে পেতে পারেন। আর চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই না টেনে পুরোটুকু দেখবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিওতে। আমার চ্যানেলে যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন আর অল করে দিবেন, যাতে আমাদের চ্যানেলের ভিডিওটি আপনি সবার প্রথমে পেতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আপনাদের সাথে কলিজার একটা রেসিপি নিয়ে, শেয়ার করবো আপনাদের সাথে। তো অনেকে আমাকে বলেছেন যে কিছু রেসিপি, কিছু মেকআপ টিউটোরিয়াল বা বিউটি টিপস নিয়ে আমি যেন কিছু একটা করি। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে ভাবলাম একটা রেসিপি সাথে শেয়ার করে ফেলি, আর সেটা কলিজা। এটা ভুনা কলিজা করব, মানে একটু হালকাভাবে। তো দেখে যাই কী কী এর সাথে মিক্সড করা লাগবে। ফ্রেন্ডস, কলিজার সাথে আমরা যা যা ইউজ করব সেগুলো আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি নিয়ে নিয়েছি আলু। আলুগুলোকে আমি কিন্তু চার কোণা করে কেটে নিয়েছি। আর সাথে আছে মরিচ। মরিচ আমি নিয়েছি ছয়টা কাঁচা মরিচ। আর এই কাঁচা মরিচগুলো কিন্তু অত একটা ঝাল হয় না, সেই জন্য আমি ছয়টা নিয়েছি। আর সাথে এখানে আছে তেজপাতা, আমি তিনটা তেজপাতা নিয়েছি। সাথে এলাচ আছে তিনটা, দারচিনি এক অল্প করে। এরপর আছে বাটা মশলার মধ্যে একটু আদা আর একটু রসুন বাটা। আদা বাটা নিয়েছি আমি দুই চামচ মতো, আর রসুন এক চামচ মতো। পেঁয়াজটা কিন্তু আমি বাটা ইউজ করব না, আমি নিয়ে নিয়েছি এখানে কুচি করে পেঁয়াজ। এখানে প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে। আর গুঁড়া মশলার মধ্যে আমি যা যা ইউজ করব সেটা খুবই সীমিত। এখানে আছে দুই চামচ পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়া, আদা, আর আছে হচ্ছে জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া। তো আমি এখানে জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া কিন্তু প্রায় দুই চামচ মতো করে নিয়েছি। সেখানে কিন্তু হলুদ গুঁড়া খুবই কম, হলুদ গুঁড়া মাত্র হাফ চামচ পরিমাণ নিয়েছি। তো এগুলোকে আমি এক এক করে এখন কলিজার সাথে মিক্সড করে নিব। তো আমি বাটা মশলার মধ্যে এখন সয়া সস নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে, একই সাথে দিয়ে দিচ্ছি, কারণ আমি এগুলো একবারে মিক্সড করে নিব। এটা আপনারা ইচ্ছা করলে আলাদাভাবেও দিয়ে দিতে পারেন, আমি একবারে এখানেই মিক্সড করে নিয়ে তারপরে দিয়ে দিব। আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, আদা রসুন বাটা, সাথে ছিল সয়া সস আমি যেটা মিক্সড করে নিলাম সেটা এখন আমি ফার্স্টে দিয়ে দিলাম। এর সাথে ইউজ করে নিচ্ছি এখন পেঁয়াজ কুচি। এটা আম্মুর রেসিপি, ঠিক আছে, আমার কিন্তু রেসিপি না। আমি ফার্স্টে এসেছিলাম রান্নার জন্য, কিন্তু আমি পরে আম্মুই করে দিচ্ছে। আম্মুর রেসিপি অনেক টেস্ট হয়। এখন এক এক করে আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি যা যা ছিল। ওয়াও, গুঁড়া মশলাগুলো কেন যেন খুব মিক্সড করে অনেক সুন্দর লাগছে। এর সাথে আমরা এখন ইউজ করে নিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা যা যা ছিল ওইগুলা। আর এলাচের মুখটা কিন্তু একটু ফাটিয়ে নেবেন, তাহলে স্মেলটা ভালো হবে। অনেকেই আছেন যে আস্তগুলোই দিয়ে দেন, সেগুলোর থেকে একটু মুখটা ফাটিয়ে দিলে বেশি ভালো হয়। আবার অনেকে আছেন যে একদম পিষে দেন, সেটা থেকে একটু মুখটা হালকা ফাটিয়ে দিলে সব থেকে ভালো হয়। এর সাথে দিয়ে দিচ্ছি আমি এখন লবণ। লবণ আমরা প্রায় তিন চামচ, ছোটো চামচ কিন্তু এটা, হ্যাঁ, ছোটো চামচের তিন চামচ মতো দিলাম। এখন সবগুলো উপকরণ দেওয়ার পরে আমরা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর সাথে সরিষার তেল দিব না, আমরা ই দিব, সয়াবিন তেল দিব। গরুর মাংসের সাথে হচ্ছে সরিষার তেল দিলে বেশি ভালো হয়, তাই না? এদিকে ফার্স্ট একটু ভুনে নিব। ওকে, আমরা কিন্তু এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি হালকা একটু ভুনে নিয়ে, তারপরেই কিন্তু আমরা তেল ইউজ করব। তো আমরা এখন তেল ইউজ করে নিচ্ছি। তেল আমার কতটুকু দেওয়া লাগবে তাও? তেল একটু বেশি বেশি দিতে লাগবে কলিজাতে। তেল একটু বেশি দিতে হবে। হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি,
तो शुकनो लंका एक तो जेटुकु बाकी छिलो सेटुकु दिए दिच्छी। এটাকে সব দিয়ে মাখিয়ে রেখে নিয়ে আমরা কিন্তু একটা শীষ দিব, তাই না? অলরেডি মাখানো হয়ে গেছে, তো আমরা এখন এটার মুখটা বন্ধ করে দিয়ে একটা শীষ দিয়ে দেন, আবার দেখব কি অবস্থায় আছে। আমি কিন্তু মুখটা ঢাকনা দিয়ে দিয়েছি, তো এটা আমরা দুইটা একটা শীষ পর্যন্ত ওয়েট করব শীষ দিলে, তারপর আমরা চেক করব ভেতরে কি অবস্থা। আলুগুলোকে আমি এখন ভেজে নিয়েছি পুরোপুরিভাবে, যাতে মাংসের মানে কলিজার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি কিন্তু দুইটা শীষ দেওয়ার পর প্রায় 20 মিনিট মতো ওয়েট করলাম দমে দিয়ে, তো এখন আমি এটাকে কড়াইয়ে নিয়ে কষাবো। আমি এটাকে ফার্স্টে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, দেখতেই পাচ্ছেন আপনি আপনি কিন্তু পানি বের হয়েছে, তেলও হচ্ছে। আমি কিন্তু এখানে এক্সট্রা একটা চিমটিও কিন্তু পানি ইউজ করেছিলাম না, সেটা আপনারা দেখেছিলেন। আর এখন অনেকটা পানি হয়ে গেছে, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি এখনও আপাতত কোনো পানি ইউজ করব না, আমি আপাতত এরকমই একটু কষাতে থাকবো। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর এর সাথে কিন্তু আমি এখনো ভেজে রাখা যাই আলুগুলো আছে সেগুলো দিয়ে দিব, তার আগে আমি ভেতর থেকে আগে ভালো করে ক্লিয়ার করে নামিয়ে নিচ্ছি, কারণ ভেতরে লেগেছিল কলিজা। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো একই সাথে একবারে। এবার আমি খালি জাস্ট কষাবো। ফ্রেন্ডস, তো এই পর্যায়ে কিন্তু রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিব। তো ফ্রেন্ডস, আমি কিন্তু রেসিপিটা একটা জায়গায় পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম কালার হয়েছে আর কেমন হয়েছে দেখতে। তো আশা করি যাদের মনে হবে যে না সহজে এই রেসিপিটা করা যায়, তো তারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ। ফ্রেন্ডস, বিকালবেলা হয়ে গেছে, আমরা আজকে সুইস গেটে বেড়াতে যাচ্ছি সবাই মিলে, তো আমাদের সাথে চলুন। সবাই একটা করে গান শোনাও। আমরা যাচ্ছি দিনের বেলা, কিন্তু চারপাশে এত পরিমাণে গাছপালা যে মনে হচ্ছে পুরো একদম একটা ঝাঁকি খাইছি আমরা বেদম আকারে। ফোনটা দাও, আমার হাতে আছে, মনে হলো যেন ছুটে পড়ে যাবে। এদিকে আমার আপু একদম ফার্স্টে যখন চাকরি পায় প্রাইমারিতে, তখন এদিকে পোস্টিং ছিল একদম ফার্স্টে, তখন একবার আসা হয়েছে। এই স্যানিটাইজার কে নিয়ে আসছে? আমার পরেরটা দাও। মৌপুরি, এটা মৌপুরি, মৌপুরি পার হচ্ছি। গ্রামের দৃশ্য দেখতে ভালোই লাগে, ভাঙা চোরা রোড মাঝে মাঝেই আছে। নরেন একটা গান গাবে, হিন্দি গান বলো।
অনেক সুন্দর হয়েছে, হাততালি দাও, আমরা সবাই হাততালি দিই। নয়না আমাদেরকে অনেক সুন্দর একটা গান উপহার দিল, কেমন মাত্র কি বলবা তুমি, কি বলতে চাও বলো। সন্ধ্যা আমাদেরকে কি যেন একটা গান শোনাচ্ছে, কিন্তু কিছুই বুঝতেছি না কোন ভাষা, চাইনিজ, হিন্দি, ইংলিশ, হরিয়ানা, কি যে শোনাচ্ছে কিছুই বুঝতেছি না। থাই, ওরে বাস, থাই থাই ভাষা বলে এটা আমার। তো আমরা চলে এসেছি সুইস গেটে, এখানে এটা গেট এক সাইডের গতমপুরেরটা। কই যাও, কই যাচ্ছ? চলে এসেছি আমরা সুইস গেটে। সব জন ভিডিও করতে চলে গেছে, কি পরিমানে ঢেউ নিচে দেখাও। আপু ম্যামে জানা বিরাট ঘোরা যায় না, বিদ থাকবেন সে কিন্তু ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছিল, আমি ভিডিও করে ফেলেছি। কি পরিমানে স্রোত হচ্ছে এখানে, দিকে মাছ ধরছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।